দর্শক বন্ধুরা, আমাদের এবারকার খেলা তরুণদেরকে নিয়ে। তারা পদ্মা পাড়ের সবাই, পদ্মা নদীতে বেলা বাইচ। ওই যে আমার একটু দূরে দেখতে পাচ্ছেন একটা স্পিডবোর্ড, ওখানে চালক দাঁড়িয়ে আছেন, স্পিডবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ওদেরকে এখান থেকে শুরু করবে, ওরা শুরু করে স্পিডবোর্ডের ওই জায়গাটিতে যাবে। ওটা একেবারে ওখানে গলা পানির বেশি হবে না, বোধ যাবে স্পিডবোর্ডের চালকের সাথে হাত মেলাবে, আওয়ার ফিরে ঠিক এই জায়গায় আসবে। যে প্রথম আসতে পারবে সেই হবে প্রথম, সে পাবে মেটালের সৌজন্যে পাওয়ার সেন্সর মেশিন, বাকি চারজন পাবে সান্ত্বনা পুরস্কার। তোমরা কেউ কি ইটালি গিয়েছো? ইটালি গেছো? ইটালিতে কেউ থাকে তোমার? জি বাবা। বাবা সবার, তুমি ইটালি গিয়েছো? ইটালিতে কেউ? হ্যাঁ মামা। কারো বাবা, কারো মামা, কারো চাচা, আমি দেখি অদ্ভুত একটা জায়গা। তুমি ইটালি গেছো? না না। কেউ থাকে? জি না। তুমি যাওয়ার স্বপ্ন নাই? আছে। তুমি? জানি। বাহ, কে থাকে? আলতো ভাইরা। আচ্ছা, নিয়ে যাবে। আর তুমি? বাংলাদেশে যাই নাই। যাবা না ইটালি? ইউরোপে যাওয়ার নিয়ে যাচ্ছে। বেলায় বসো। ওয়ান টু থ্রি শুরু। চলছে পদ্মা নদীতে বেলা বাইচ। এরা পদ্মার পাড়ে এদের জন্ম, সারাদিন পদ্মাতেই পড়ে থাকে। পদ্মা এদের বন্ধু। চলছে পদ্মা নদীতে বেলা বাইচ, কে যাবে আগে? এখনো পর্যন্ত হালকা সবুজ নিশান উড়ানো ছেলেটি এগিয়ে আছে, কিন্তু পাইছে লাল ভালো। দেবের বিপরীতে যাচ্ছে, যে অঞ্চলের মানুষ বৈরী প্রকৃতি, নদী, নদীর ভাঙন, এগুলোর সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত টিকে থাকে। পদ্মা নদীতে কিশোরদের বেলা বাইচ। এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি সবুজ পতাকাবাহী বেলাটি এগিয়ে আছে। এটা খুব কঠিন হবে তাদের, কারণ তারা স্রোতের বিপরীতে তারা যাচ্ছে। একজন আর বইটা পাচ্ছে না সে। বাহ, ভেরি গুড। ওই যে ও হো, সাঁতার কেটে কেটে শুনছে। ফিরোজা, ফিরোজা অনেক এগিয়ে গেছে স্পিডবোর্ডের চালকের সাথে। সে করবর্জন করল 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 সে করণ। সবাস, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। এবার খুব সহজেই সে ফিরে আসতে পারবে। সবাস, সবাস, ফিরোজা এগিয়ে আসছে। হাঁটা যাবে না, হাঁটলে হবে না। শাবাশ, শাবাশ, প্রতিযোগিতা চলছে সবুজ আর ফিরোজার সাথে। হাঁটা যাবে না, হাঁটা যাবে না। শাবাশ, 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 হবে না, হবে না, হবে না, হাঁটলে হবে না। সবুজ সবুজ চলে আসছে, সবুজ, সবাস, সবাস, সবাস। সাত আট মানুষের বিজয় হলো। খুব ভালো লাগলো। সাত আট কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করি না, ভালো লাগে না। এ তো অদ্ভুত কথা, পড়ালেখা করো না, ভালো লাগে না। তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করার জন্য তাগিদ দেয় না? দেয়। বাবা কী করে? কৃষি কাজ করে। বাবা এখানে আছেন? না। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে জীবনে বড় হওয়া যাবে না। হ্যাঁ, তোমার মতটা পাল্টাও। হ্যাঁ, এই যে আজকে তুমি এত বড় একটা পুরস্কার পেলা, তোমার শক্তি, তোমার কৌশল, সব কিছু পড়াশোনা করলে সেই শক্তি, সেই কৌশল আরও বাড়বে। হ্যাঁ, পড়াশোনা যাবে, যাবে তো? জি। স্কুলে যাবে? জি। অনেক ধন্যবাদ তুমি। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আজমুজ্জামান কোরবান, শিক্ষক স্থানীয়, আমি তাকে একটু অনুরোধ করছি।
আমার কাছে আসার জন্য, এবং আজিবুর রহমান মেটেল অ্যাগ্রোটেকের সিনিয়র ম্যানেজার। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবা এখানে আছে কিনা, ও বলছে না, তা আপনি তো আসছেন, মা হয়ে ওকে পড়াশোনা করেন নাকি? মাদ্রাসায় লেখাপড়া করেছি, পণ্ডকপাড়া হাফেসে, এখন আর মাদ্রাসায় পড়ে না। তুমি কিন্তু এখন বলেছো এখন থেকে স্কুলে যাবে, যাবে তো? ইনশাআল্লাহ। আমি যে স্থানীয় যারা মুরব্বী আছে তাদেরকে বলে যাবো যে তুমি স্কুলে যাও কিনা দেখভাল করার জন্য, ঠিক আছে? অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আমার এই মুহূর্তে হঠাৎ করে মনে পড়লো জনাব এনামুল হক এমপির কথা, কারণ তিনি থাকলে আজকে আরও ভালো লাগতো আমার, কারণ তিনি থাকলে দুটো কথা বলতে পারতেন, আরও অনেক সুশৃঙ্খলভাবে এই আয়োজনটি হয়তো হতে পারত। কারণ আমার খেয়াল আছে এর আগেও আমি একবার আপনাদের এই এলাকাতে কৃষি বাজেট, কৃষকের বাজেট করেছিলাম, সেই সময় জনাব এনামুল হক ছিলেন। আজকে তার কথা স্মরণ করছি আমি, কারণ তিনি এই মুহূর্তে দেশে নাই।